আগুন নেভাতে ফায়ার সার্ভিসে বছরে অন্তত 20,000 অনুরোধ আসে। 40% আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আগুনে পুড়ে ঢাকাতেই প্রতি বছর গড়ে মৃত্যু 180 জনের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক মেলার শেষ দিনে এই তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। বক্তারা বলেন, আগুন লাগার ঘটনা কমানো কিংবা আগুন নেভানো কোনো ক্ষেত্রেই সচেতনতার বিকল্প নেই। আগুন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সময়োপযোগী সরঞ্জাম নেই বলে মনে করেন কেউ কেউ। ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, বাড়ি বা কারখানা শুধু নয়, যে কোনো জায়গায় আগুন ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ থাকতে হবে।